आज के अत्यंत गुरुत्वपूर्ण एक दिन এই দিনের মধ্য দিয়ে ঢাকা পঞ্চায়েত সমিতি নবনির্বাচিত হলেন আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় অভিষেক দাস মহাশয়। ওনাকে আজকে অভিষিক্ত করার জন্য আমাদের ফুলের তোড়া দিয়ে বুকি দিয়ে নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় ধীরেন কুমার দাস মহাশয় ওনাকে কিন্তু বরণ করে নিচ্ছে। সাথে সাথে পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমাদের রেঙ্কু দাস জানা মহাশয়কে বরণ করে নিচ্ছে। হাসো আমাদের ক্রীড়াপুঞ্জের সদস্য সম্মানীয় শ্রীমন্ত কুমার মালী মহাশয়। শাসক দলের ব্লক যুব সভাপতি এখন পঞ্চায়েত সমিতির সভাপতি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি আজ নামখানা ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি নিযুক্ত হলেন অভিষেক দাস। উল্লেখ্য, নামখানা ব্লক যুবক তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন এই অভিষেক দাস। নামখানা পঞ্চায়েত সমিতির সহসভাপতি হলেন রিঙ্কু দাস জানা। নামখানা পঞ্চায়েত সমিতি সর্বমোট 21টি আসনের মধ্যে 20টি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং বাকি একটি আসনে জয়লাভ করে বিজেপি। আজ তৃণমূলের 20 জন জয়ী প্রার্থী এবং বিজেপির 1 জন জয়ী প্রার্থীকে নিয়ে নামখানা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো। 2023 ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে পরপর 5 বার নামখানা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে নামখানা পঞ্চায়েত সমিতির কার্যালয়ের সামনে তৃণমূল কর্মী সমর্থকদের আনন্দের উল্লাস। পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর নবনিযুক্ত নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতিকে ফুলের বুকে দিয়ে বরণ করে নেয় তৃণমূলের দলীয় নেতৃত্বরা। নামখানা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর আগামী দিনে দলমত নির্বিশেষে এলাকার সকল স্তরের মানুষ সার্বিক উন্নয়ন এবং এলাকার সকল ধরনের উন্নয়নমূলক কাজের আশ্বাস দিলেন নবনিযুক্ত সভাপতি অভিষেক দাস। শপথ নেওয়া বলতে দেখুন, সার্বিক ক্ষেত্রে মানুষের পাশে থাকতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের তরফ থেকে যে কিছু আমাদের ডেভেলপমেন্ট বলুন কিংবা উন্নয়নমুখী যেভাবে আমাদের প্রকল্পগুলি বলুন, সেগুলো দলমত নির্বিশেষে আমাদের মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। এবং আপনারা জানেন সুন্দরবনের মধ্যে প্রত্যন্ত গ্রাম, প্রায় এই দক্ষিণাঞ্চলে আমাদের এই নামখানা ব্লক, সেখানে নদীবেষ্টিত এরিয়া, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক প্রায় বছরে অন্তত 1 থেকে 2 বার কোনোভাবে সাইক্লোন আসে এবং সেখান থেকে দাঁড়িয়ে আগামী দিনে সকল নির্বাচিত প্রতিনিধি সহ আমার ডান দিকে বসে আছেন আপনারা জানেন বিশিষ্ট সমাজসেবী ধীরেনবাবু, আমার বাঁ দিকে বসে আছেন সহকারী সভাপতি ম্যাডাম এবং আমাদের খুবই অভিজ্ঞতা সম্পন্ন 2013 থেকে 2018 সাল অবধি যিনি এই নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আমাদের সম্মানীয় শ্রীমন্ত কুমার মালী মহোদয় আছেন এবং অধ্যক্ষ বর্তমান আমাদের জেলা পরিষদে আমাদের সম্পূর্ণভাবে অভিজ্ঞতা সম্পন্ন, সকলের সহযোগিতা এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় গ্রাম পঞ্চায়েতগুলিতে অবজারভেশন সহ এবং প্রত্যেকটি জায়গায় জনমুখীর মাধ্যমে মানুষের যে ডিমান্ড, রাস্তাঘাট থেকে শুরু করে যে ডেভেলপমেন্টগুলো আছে সেগুলো আগামী দিনে সুসম্পন্ন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট ভূমিকা অবলম্বন করবেন। কি বার্তা দেবেন বিরোধী যিনি আছেন, তাছাড়া আপনাদের যারা আছেন নবনির্বাচিত যারা আছেন, আমি অনুরোধ করব আমরা যদি সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি একসঙ্গে, তাহলে দেখা যাবে আগামী দিনে আমাদের কাজগুলি ভাগ হয়ে গেলে আমরা আরও একটু এগোতে পারব উন্নয়নের দিকে। এবং যারা বিরোধী আছেন, একজনই মাত্র বিরোধী আছেন, আমি তাকে অনুরোধ করব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমুখী প্রকল্পের সঙ্গে সঙ্গ দিয়ে যাতে উন্নয়নটাকে অব্যাহত রাখে। আজকে নামখানা পঞ্চায়েত সমিতির আজকে বোর্ড গঠন ছিল, সেই বোর্ড গঠনের ক্ষেত্রে সভাপতি এবং সহকারী সভাপতি আজকে ইলেকশন হয়নি, সিলেকশনই হয়েছে। সেক্ষেত্রে যারা সভাপতি এবং সহকারী সভাপতি হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাই। যে বিষয় নিয়ে আজকে আমাদের কথা হবে ডেভেলপমেন্টের কথা, উন্নয়নের কথা, সেই সূত্রে আজকে আমরা শপথ নিয়েছি। সেই শপথটা সামাজিক ক্ষেত্রে এবং সার্বিকভাবে আমাদের নামখানার এলাকাবাসীর ক্ষেত্রে সর্বক্ষেত্রে রূপায়ণের জন্য আজকে আমাদের এই শপথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই সবাই একত্রিতভাবে আগামী দিনে নামখানা পঞ্চায়েত সমিতির অন্তর্গত প্রত্যেকটা ভিলেজ থেকে শুরু করে প্রত্যেকটা যে সমস্ত এলাকা এখনো পর্যন্ত অনুন্নয়নের ছোঁয়া এখনো পর্যন্ত রয়েছে,
सुंदरबन जो मूल समस्या जो नदी बांध आशा करी हमारे पंचायत समिति विभिन्न समस्त लाइन डिपार्टमेंटर संगे कथा बोले एक एकत्रीभूत हुए डेवलपमेंट काजे क्षेत्र सहयोगिता भूमिका पालन करबे। सुमंत मंडल नामखाना पंचायत समिति PS19 BJP इलेक्टेड मेम्बर। আমাদের নামখানা পঞ্চায়েত সমিতির দশম পঞ্চায়েত নির্বাচনের পর এখানে আজকে প্রথম সভা অনুষ্ঠিত হলো। প্রথম সভার সমস্ত ইলেকটেড মেম্বাররা শপথ বাক্য নিয়েছেন এবং সভাপতি এবং সহকারী সভাপতি নির্বাচিত হয়েছেন। আমাদের দল থেকে আমাদের রাজ্য এবং জেলা এবং মাননীয় আমাদের চেয়ারম্যান বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরার নির্দেশ ক্রমে আমরা সাংগঠনিক পর্যায়ে আলোচনা করে স্টেট লেভেল থেকে অনুমোদন নিয়ে আজকে আমাদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন অভিষেক দাস এবং সহকারী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন রিঙ্কু দাস জানা। পঞ্চায়েত সমিতি আমাদের যে ফাইন্যান্স পাই, আমাদের ফিনান্সের যা যা রকম সীমাবদ্ধতা থাকে, আমরা বিভিন্ন লাইন কমিটির মাধ্যম দিয়ে যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটাকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করি। কিছু পানীয় জলের সুব্যবস্থা, যেগুলো বাড়ি বাড়ি নলকূপের মাধ্যমে যে জল যাওয়ার ব্যবস্থা পাইপ লাইনের মাধ্যমে, সেইটাকে আমরা রূপায়ণ করার চেষ্টা করব। এবং আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে আমাদের নদী বান যাতে সুরক্ষিত থাকে সেইটার জন্য সেচ দপ্তরকে আমরা আহ্বান জানাবো, অনুরোধ জানাবো। আপনারা জানেন নামখানা ব্লকে আমাদের এটা একটা বড় প্রকট সমস্যা। অন্যদিকে আমাদের যে পঞ্চায়েতের মধ্যে যে দায়বদ্ধতা রয়েছে, 15 ফিনান্সের যে আমাদের কর্মপরিকল্পনা, আমাদের যে সমস্ত উন্নয়নের জন্য মাননীয় জননেত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, এগুলো যে সমস্ত কর্মসূচি, তাদের মধ্যে যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো যাতে গ্রামের গরিব মানুষ, দরিদ্র মানুষ, মেহনতি মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের কল্যাণের জন্য আমাদের পঞ্চায়েতগুলো দায়বদ্ধ থাকবে।